100 বছরের সেরা ভৌতিক গল্প, এই বই থেকে আমরা ক্রমাগতগুলো গল্প পড়ে নিচ্ছি। এখনকার গল্প সাথে সাথে ঘুরবে, লেখক প্রবোধনাথ বিশি। শুরু করছি। অল্পদিনের মধ্যে পরপর কয়েকটি মৃত্যুতে আমাদের বাড়িতে একটি অনৈসর্গিক আবহাওয়া সৃষ্টি হইল। প্রথমে মারা গেল বাড়ির একটি ছোট ছেলে, খেলা করিবার সময় ছাদ হইতে পড়িয়া। সেই ঘটনায় বালকের মাথা এমন অভিভূত হইয়া পড়িল যে শয্যা গ্রহণ করিল, সেই শয্যা আর সে ছাড়িল না। মৃত্যু আসিয়া শোকাতুরার সকল যন্ত্রণার অবসান করিয়া দিল। এই দুটি মৃত্যুর মধ্যে 1.5 মাস কালেরও ব্যবধান নয়। তৃতীয় মৃত্যুটি আরও আকস্মিক। তখন বর্ষাকাল, বিদ্যুতের তারে কোথায় কি ত্রুটি হইয়াছিল কেউ জানিত না। বাড়ির একটি বয়স্ক বালক সুইচ টিপিতে গিয়ে আপনার খেলাইল। সেই ঘরটিতে অপর কেহ ছিল না, কেহ তাকে সাহায্য করিবার অবকাশ পাইল না। চতুর্থ বা শেষ মৃত্যুটি ঘটিল বাড়ির একটি চাকরের, অনেকদিনের পুরনো চাকর, আমাদের পরিবারের সান্নিভূত প্রায় হইয়া গিয়াছে। রাতের বেলায় সুস্থ শরীরে সে শুইয়াছিল, ভোরবেলা দেখা গেল তাহার দেহ প্রাণহীন। ডাক্তার আসিল, পরীক্ষা করিয়া বলিল হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হইয়া মারা গিয়াছে। আমরা বলিলাম লোকটি তো হার্ট ফেল করিয়া মরিবার বয়স হয় নাই। ডাক্তার বলিল 800 মিনিট বয়স আছে, মরিবার বয়স নেই। অভিজ্ঞ ডাক্তার ছাড়া এমন আর কে বলিতে পারিত? 3-4 মাসের মধ্যে এই 4টি মৃত্যু বাড়িতে ঘটিল। পরিবারের বালক বালিকা হইতে বয়স্ক অবধি সকলেই ভাঙিয়া পড়িল। কিন্তু শোক যদি তীব্র ব্যাপক হোক না কেন, সংসার তাহার প্রাত্যহিক দাবি ছাড়ে না। সেই দাবি মিটাইবার জন্য আমাকে বাধ্য হইয়া শক্ত থাকিতে হইল। শোক করিবার অবকাশ আমার ছিল না। সংসারের প্রাত্যহিক কাজকর্ম নিতান্ত অভ্যেসের তাগিদেই আপনার চিহ্নিত পথে চলিতে লাগিল। সকাল হয়, চাকর বাকরে বাজারে যায়, যথাসময় আহারের ডাক পড়ে, অফিসগামীরা অফিস যায়। এইভাবে সবই চলিতেছে, কিন্তু কাহার মনে আনন্দ নেই, জীবনে উৎসাহ নেই, এমনকি সবাই যেন স্বল্পভাষী হইয়া পড়িয়াছে। কেহ অপরের মুখের দিকে ভালো করিয়া তাকাইতে সাহস করে না। কি জানি দুই দৃষ্টির ঠোকাঠুকিতে সুপ্ত শোকের আগুন যদি জ্বলিয়া ওঠে। আরও একটা ভীষণতর সম্ভাবনা ছিল, এবার কার পালা। এই আশঙ্কা প্রত্যেকের মনেই গুপ্ত ছিল। হঠাৎ যদি চোখে চোখে ঠেকিয়া প্রশ্নরূপ জল করিয়া ওঠে, তাই সকলের পরস্পরের চোখ এড়াইয়া চলিত। আর এত বড় বাড়িটা কেমন যেন অদ্ভুত রকমের নিস্তব্ধ হইয়া পড়িয়াছিল। লোকে যে কথাবার্তা বলিত না, কিংবা বিশেষ করিয়া ধীরপদে জড়িত এমন বলিলা, কিন্তু কণ্ঠস্বর পদশব্দ মনে হইত যেন অনেকটা দূর হইতে আসিতেছে। মনে হইত সিঁড়ির উপরে কে যেন অদৃশ্য গদি পাতিয়া রাখিয়াছে, নতুবা ওঠা নামা শব্দ এত ক্ষীণ কেন। এই সময় একদিন একজন পশ্চিমা চাকর নিযুক্ত হইল। হঠাৎ রাত্রিবেলা তাহার আর্তস্বর শুনিয়া সকলে নিচের তলা ছুটিয়া গেলাম। কি ব্যাপার? দেখিলাম যে লোকটা জাগিয়া থরথর করিয়া কাঁপিতেছে। কি হয়েছে? সে কেবল একটু কথা বলিল, দেও। এই বলিয়া সে জানলার বাহিরে বকুল গাছের দিকে অঙ্গুলের নির্দেশ করিল। দেখিলাম যে বাহিরের দিকে অন্ধকারের মধ্যে বকুল গাছটা একটা সুবৃহৎ তোরাবধা অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া রহিয়াছে। আমি তাহাকে বুঝাইতে চেষ্টা করিলাম সে দেও অর্থাৎ ভূতরূত কিছু নয়। হঠাৎ ওই গাছটা দেখিয়ে ভয় পেয়ে গিয়েছে। সে বুঝতে চায় না, সে বলে, দেহ একটা নয় দুইটা, একটা লেখা আর একটা আওরাত। জানলার দিকে মুখ করিয়া ওই গাছটার তলায় দাঁড়াইয়াছিল। আমি বলিলাম, তাহার দেহ নয়, সত্যকার মানুষ, সে মানিবে কেন? পাছে আরো কিছু বলিয়া ফেলে, তাই প্রসঙ্গ চাপা দিয়ে তাকে উপরতলে লইয়া গিয়া আমার ঘরের বারান্দায় শুইতে বলিলাম। ভোরবেলা উঠিয়া সে একটা পশ্চিমা ধরনের সেলাম করিয়া বিদায় লইয়া গেল। বলিল যে এ বাড়িতে দেহ আছে। এই ঘটনায় সকলের মনে শোকের সহিত ভয়ের যোগ হইল। আমি সকলকে বোঝাতে চেষ্টা করি যে ব্যাটার পলাইবার ইচ্ছে ছিল, তাই ভূতের একটা অবতরণ করিল। কিন্তু মুশকিল এই যে কেউ আমার সঙ্গে এ বিষয়ে তর্ক অবধি করে না, করিলে আমার যুক্তি সপক্ষে 2-4 কথা বলিবার অবকাশ পাইতাম। আমার কথা শুনিয়া সকলে চুপ করিয়া থাকে। বেশ বুঝিতে পারি সকলে মনের ভিতরে শোক এবং ভয়কে এক শয্যায় সযত্নে লালন করিতেছে। আমি বুঝিলাম সকলের মানসিক স্বাস্থ্য খারাপ হইবার মুখে, অতঃপর দৈহিক স্বাস্থ্যও ভাঙিয়া পড়িবে। তখন আমি একদিন প্রস্তাব করিলাম যে কিছুদিনের জন্য সকলে একবার শিমুল তলায় ঘুরিয়া আসলে কেমন হয়। কেউ উৎসাহ প্রকাশ না করিল, আপত্তি করিল না। শিমুলতলায় আমাদের একটি বাড়ি ছিল। কয়েকদিন পরে আমি সকলকে লইয়া গিয়া শিমুলতলায় রাখিয়া আসিলাম। কলিকাতার বাড়িতে আমি একা থাকিলাম, আর থাকিল একটা নতুন চাকর।
সে পূর্ব ইতিহাসের কিছুই জানিত না। শিমুলতলা হইতে ফিরিয়া আসিয়া আমি অসুখে পড়িলাম। অসুখ এমন কিছু নয়, প্রথমটা কিছুদিন সর্দি জ্বর না ইনফ্লুয়েঞ্জা বলিয়া চালাইলাম, কিন্তু 8-10 দিন পরেও শয্যা ত্যাগ করিতে সমর্থ না হইলে ডাক্তারকে কল দিলাম। ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন, কোনো বিশেষ রোগের লক্ষণ বেরিতেছে না, নার্ভাস শোক বলিয়া মনে হইতেছে। নার্ভাস শোক ব্যাপারটা ব্যাখ্যা করিয়া বলিলেন, দেহের স্নায়ুপুঞ্জের উপর দিয়া অনেক ঝাড়ঝাপটা হইয়াছে, তাই তাহারা সাময়িকভাবে বিকল হইবার লক্ষণ দেখাইতেছে। তারপরে উৎসাহ দিয়ে বলিলেন, কোনো ভয় নেই, কিছুদিন শুয়ে থাকুন, সব সারিয়ে যাইবে। ডাক্তার বিদায় লইলে ভাবিলাম, ডাক্তারের কথা মিথ্যা নয়, এই কয় মাস আমাকে অনেক সহ্য করিতে হইয়াছে। মৃত্যু শোকে আর সকলে যখন কাতর হইয়া পড়িয়াছিল, আমার বিশ্রামের সময়টুকু ছিল না, এমনকি একটু নিরিবিলি বসিয়া একবার যে অশ্রুপাত করিব সে অবসরটুকু পাই নাই। বুঝিলাম যে ভিতরে ভিতরে একটা ক্ষোভ জমিয়া উঠিতেছিল, তখন প্রকাশের সময় ছিল না, এখন অবসর পাইয়া স্নায়ুপুঞ্জ এলাইয়া পড়িয়াছে। ডাক্তার বলিয়াছে, কোনো ঔষধের প্রয়োজন নাই, অর্থাৎ এই রোগের কোনো ঔষধ নেই, শুইয়া থাকাই একমাত্র চিকিৎসা। তাই শুইয়া থাকিলাম, অবশ্য উঠিবার শক্তি ছিল না, ইচ্ছাও বড় ছিল না, সারাদিন একাকি শুইয়া থাকি, সারাদিন এবং সারা রাত। চাকরটি নিয়মিত সময় আসিয়া খাদ্য পথ্য দিয়ে যায়, অন্য সময় তাহার বড় দেখা পাই না, তবে পদশব্দ ও গার্হস্থ্য কাজের টুকুটাক আওয়াজে বুঝতে পারি যে লোকটা নিচেতলা দিয়েই আছে। আমাদের বাড়িটা নিতান্ত ছোট নয়, তিনতলা, চক পিলানো ধরনের সেকালা বাড়ি, ক্ষুদ্র বৃহৎ মাঝারি অনেকগুলি কক্ষ বাড়িটিতে, এবং 2-3 ছাড়া সব তলা, অন্য সকলে থাকিবার সময়ও সবগুলি খুলিবার প্রয়োজন হয় না। দোতলার একটি প্রশস্ত কক্ষে একদিকে শয্যা, শুইয়া থাকিলে বাহিরের পথে লোক চলাচল কতক চোখে পড়ে, রাত্রিবেলায় গ্যাসের আলো কতক ঘরে আসিয়া ঢোকে, আর বসন্ত বর্ষাকালে যথাক্রমে দক্ষিণ ও পূর্বে জেলা দিয়া হু হু করিয়া বাতাস প্রবেশ করে, অনেকগুলি বালিশ মাথায় দিয়া ঘাড় উঁচু করিয়া প্রবেশ পড়িয়া থাকি। ক্লান্তি যতই বাড়ে, একটি করিয়া বালিশ সরাইয়া ফেলি, শেষে একটি বালিশ যখন অবশিষ্ট থাকে তখন বিছানার উপর গড়াইতে থাকি, গড়াইতে গড়াইতে কখন ঘুমাইয়া পড়ি। এইভাবে রাত্রি কাটিয়া যায়, আর দিন দিনের বেলায় জাগিয়া ভাবিয়া এবং লঘু ধরনের বৈপরীত্য চেষ্টা করিয়া করিয়া কাটাই। পথের আনাগোনা দেখি, আর জানলা দিয়া বকুল গাছটার পাতায় আলোর চিকিমিকি দেখি, এবং পাখিগুলোর কিচিমিচি শুনি। মাঝে মাঝে চাকরটা আসিয়া বদ্ধ খাদ্য ও ডাকের চিঠি দিয়ে যায়। সেদিনটার কথা কিংবা আরো সঠিকভাবে বলা উচিত, সে রাতটার কথা কখনো কে ভুলিতে পারিব? আজ সুস্থ হইয়া উঠিয়াছি বলিয়া সকল কথাই বলিতে পারিতেছি। সেদিনের অভিজ্ঞতাকে এখন অপূর্ণ অভিজ্ঞতা বলিয়া মনে হইতেছে, কিন্তু কখনো ভাবি নাই তাহার হাতেই তো মুক্তি পাইব। অনেকে আমার অভিজ্ঞতা শুনিয়ে বলিয়াছে, ওটা নার্ভাস শকের প্রতিক্রিয়া, আসলে কিছুই নয়, নার্ভাস শক। ডাক্তার এই যে কথাটা বলিয়াছিল, লোকে তাহার বেশি আর অগ্রসর হইতে চায় না, কিন্তু আমি তো জানি আমার অভিজ্ঞতায় তাহার প্রভাব কতখানি সত্য, কত মর্মান্তিকভাবে সত্য। লোকে যখন নার্ভাস শক বলিয়া ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আমি তর্ক করি না, চুপ করিয়া থাকি, কিংবা বড় দুঃখে হাসি আর ভাবি। একজনের অভিজ্ঞতা অপর একজনের বোঝানো কত কষ্ট। সেই প্রথম রাত্রির অভিজ্ঞতাকে তাহারাভিভাবে সূত্রপাত বলিয়া তখন বুঝিতে পারিনি, আদ্যন্ত ইতিহাস বলিয়া লইয়া আজ বুঝিতেছি, এবং তাহার হাত হইতে রক্ষা পাইবার পরেও শিহরিয়া উঠিতেছি, ভাবিতেছি মৃত্যুর কত নিকটেই না গিয়া পড়িয়াছিলাম। সেদিন রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া গিয়া জানলার দিকে নজর পড়িবা মাত্র মুখের রক্ত একেবারে যেন ছ্যাত করিয়া উঠিয়া যেন জমিয়া কঠিন হইয়া গেল। দেখিলাম জানলার ঠিক বাহিরেই অতিকায় একটি মস্তক, ভাবিলাম স্বপ্ন দেখিতেছি, কিন্তু চোখে হাত দিয়া বুঝলাম চোখের পাতা খোলা, গায়ে চিমটি কাটিয়া দেখিলাম লাগিতেছে। সন্দেহ মাত্র আর রহিল না যে আমি জাগ্রত, ভয়ে চিৎকার করিতে চেষ্টা করিলাম, স্বর বাহির হইল না, ঘরের আলো যাইবার ইচ্ছা হইল কিন্তু উঠিতে পারিলাম না। এ যেন অপরের শরীর, কালো প্রকাণ্ড মস্তক, নাক চোখ মুখগুলো দেখা যাইতেছে না বটে, কিন্তু মস্তক যে তাহাতে সন্দেহ নেই, এদিকে চাহিয়া থাকা কঠিন, না থাকা আরো কঠিন। সেই শীতের রাত্রে কপালে ঘাম পড়াইতে লাগিল। এই অবস্থায় হৃৎপিণ্ডের ক্রিয়া যখন বন্ধ হইবার মুখে, ঠিক সেই সময় একখানা মোটর গাড়ি পথ দিয়ে চলিয়া গেল। তাহার বাড়ি বাতি হইতে একঝলক কালো মুন্ডটার উপর পড়িল। মুন্ড কোথায়? সে ঝাঁকড়া বকুল গাছটা যে আমার মুখের রক্ত হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়মিত হইল। মনে মনে হাসিবার চেষ্টা করিলাম, কিন্তু তখনও মনে পড়িল যেন এই কেমন ভ্রান্তি যে বকুল গাছটাকে অন্তত 30 বৎসর দেখিতেছি,
তাহাকে যে কেন হঠাৎ অধিকায় মস্তক বলিয়া মনে হইল, তখনই আমার ডাক্তারের কথা মনে পড়িল। নার্ভাস শক পুস্তকে পড়িয়াছে বটে, যে নার্ভাস শখের ফলে কত সম্ভব বস্তুকে অসম্ভব বলিয়া মনে হয়। যাই হোক, গলা শুকাইয়া গিয়াছিল, জল খাইবার জন্য উঠিলাম। টেবিলের উপরে এক গ্লাস জল ঢাকা আছে, ঢাকা থাকে, ঢাকা খুলিয়া দেখিলাম গ্লাস শূন্য। জল খাইল কে? আমি কি আগে আরেকবার উঠিয়া জল পান করিয়াছি? কই, মনে তো পড়ে না। চাকরটার উপরে রাগ হইল, বেটা ফাঁকে দিতে শুরু করিয়াছে। জল পান আর হইল না, ঘরে আর জল ছিল না, শুইয়া পড়িলাম এবং ঘুমে ঘুম আসিতে বিলম্ব হইল না। আমার অভিজ্ঞতা শুনিয়া অনেকে শুধাইয়াছে, কিছু দেখিয়াছ কি? স্বীকার করিতে হয় যে কিছু বা কাহাকেও দেখি নাই। লোকে হাসে, তাহাদের নার্ভাস শখের থিওরিটা আরো পাকা হয়, কিন্তু তিক্ত অভিজ্ঞতার ফলে বুঝিয়াছি কিছু না দেখাচ্ছে, কিছু দেখা অনেক ভালো। অশরীরীর সহিত বোঝাপড়া চলে, কিন্তু অশরীরীর সহিত তেমন হইবার নয় বলিয়াই তাহা ভয়ঙ্কর। এখন হইতে আমার অজ্ঞাত অজ্ঞেয় শত্রুকে অশরীরী বলিয়া উল্লেখ করিব। পরদিন রাত্রে আবার ঘুম ভেঙে গেল। দেওয়ালের ঘড়িটা থেকে চাহিয়ে দেখিলাম রাত 1টা। তখনই মুখের মধ্যে ছ্যাঁদ করিয়া উঠিল, সেই কালো বদলাটাই তো। আর চোখে তাকিয়ে দেখিলাম বকুল গাছগুলির পাতাগুলি বকুল গাছটার পাতাগুলি বাতাসে কাঁপিতেছে। স্বস্তি বোধ করিলাম, সঙ্গে সঙ্গে নিজের জীবন ভেরুতার প্রতি এক প্রকার ধিক্কার বোধ হইল, তৃষ্ণা পাইয়াছিল। জল পান করিবার জন্য উঠিলাম, গেলাসের ঢাকনা খুলিয়া দেখিলাম গেলাস শূন্য। কাল বহুল গাছটাকে কালো মাথা কল্পনা করিবার ফলে মনে হইয়াছিল যে অশরীরী জল পান করিয়া গিয়াছে। আজ ভয়ের সেই পরিপ্রেক্ষিত ছিল না, মনে হইল চাকরটাই ফাঁকি দিয়াছে। শাসন করিয়া দিবার অজুহাতে আসল কথা নিজের ভয়টাকে অন্তঃশাসন প্রমাণ করিবার আশায় অতরাত্রেই ডাকাডাকি করিয়া চাকরটাকে জাগাইলাম। সে আসিয়া সমর্থ করিয়া বলিল যে গেলাসে জল দিয়ে একটা পিরিচ দিয়ে ঢাকিয়া রাখিয়া গিয়াছে। আমি যখন জল খাইতে যাই তখন সে গেলাস পিরিচে ঢাকাই ছিল বটে, আমার ভুল হইয়াছে স্বীকার করিয়া তাকে বিদায় দিলাম। বিছানায় আসিয়া শুইলাম, কিন্তু চিন্তা নতুন সূত্র অবলম্বন করে শুনতে আরম্ভ করিল। জল খাইল কে? আমি ঘুমের ঘরে উঠিয়া জল পান করিয়াছি, এমন অসম্ভব না হইলেও বর্তমান ক্ষেত্রে সম্ভব মনে হইল না। ঘুমাইয়া পড়িবার আগে সংকল্প করিলাম কাল হইতে ঘুমাইবার আগে প্রচুর জল পান করিয়া লইব, যাহাতে মাঝরাতে জাগিয়া উঠিয়া এরূপ অদ্ভুত সমস্যায় না পড়িতে হয়। দিনের বেলা আর 5টা চিন্তায় এসব বিষয়ে মনে পড়িত না, কিংবা মনে পড়িল হাস্যকরভাবে তুচ্ছ বোধ হইত। সেদিন শুইবার আগে প্রচুর জল খাইয়া লইলাম, রাত্রে আর জাগত জাগিতে হইল না। ভোরবেলা জাগত চাল হইল, আগের দিন তারা খাইয়াছিল, আজ ঘরে ঢুকে গেলাসটা দিকে তাকাইল, আমিও তাকাইলাম, গেলাস খালি। যে পিরিচখানা দিয়ে আসে জল ঢাকিত সেখানে পাশে পড়িয়া আছে, গেলাস একখানা বই দিয়ে ঢাকা। বইখানা দূর হইতে দেখিয়াই বুঝলাম এডগার অ্যালান পোয়ের মিস্ট্রি অ্যান্ড ইমাজিনেশনের গল্প। চমকিয়া উঠিলাম, এই বই তো নিচের লাইব্রেরি ঘরে ছিল, এখানে নিল কে? আর গিলাসি বা খাড়ি করিল কে? ছাগলকার কি বলিব, নিজের চিন্তাসূত্রে কেবলই নিজেই জড়িত হইতে লাগিলাম। ক্রমে আমার প্রত্যয় জন্মিল যে রাতের বেলায় কেহ আমার ঘরে ঢোকে, প্রকৃতিস্থ থাকিলে সহজে বুঝতে পারিতাম এমন হওয়া সম্ভব নয়, কারণ আমি সহস্তে ঘর দরজা বন্ধ করি এবং ভোরবেলা উঠিয়া সহস্তে বন্ধ দরজা খুলি। কিন্তু এসব বিষয়ে বুঝিবার মতো আমার মনের অবস্থা ছিল না। আমার একটি পিস্তল ছিল, বাক্সের মধ্যে থাকিত, এতদিন পরে সেটা বাহির করিয়া বালিশের তলায় রাখিলাম। একবার মনে হইতো নির্জন বাড়ির নিঃসঙ্গতা পরিহার করিয়া লোকজনের সঙ্গে মিশিলে হয়তো অশরীরের হাত হইতে রক্ষা পাওয়া যায়, কিন্তু শরীর এত দুর্বল যে অন্যত্র যাইবার শক্তি ছিল না। তাছাড়া আমি বিষুব প্রকৃতির লোক ছিলাম না বলিয়া আমার বন্ধু বান্ধবের সংখ্যা অল্প, যে কয়েকজন আছে সবাই কাজের লোক, কে আসিয়া সারাদিন অবসর গল্প করিবে? কাজে সারাদিন একাকী থাকা ছাড়া গত্যন্তর ছিল না। ক্রমে অশরীরীর প্রভাব দিনের বেলা তো অনুভব করিতে লাগলাম, মনে হইতো পাশের ঘরে কে যেন ফিসফিস করিয়া কথা বলিতেছে, কিংবা খুব মৃদু পথশয্যায় চলাফেরা করিতেছে। নিশ্চয়ই যত্নে নিতাম কেউ নাই, তবু একবার দেখি আসিতাম। রেলের ইঞ্জিন বাষ্প ছেড়িলে যেমন এক প্রকার ঝনঝনা শব্দ হয়, কানের ভিতরে সেই রকম শব্দ শুনিতে পাইতাম। আরও একটা ব্যাপার, মনে হইল তো সহসা আমার শ্রবণ শক্তি যেন অনেক বাড়িয়া গিয়াছে। সড়গ্রামের মাঝখানের অংশটুকুই সাধারণত কর্ণ ধরিতে পারে, খুব নিচু বা খুব উঁচুর দিকে শুনিতে পারে না। আমার শ্রবণ শক্তির সীমানা যেন অনন্ত বিস্তৃত হইয়াছে। আমি যেন কলকাতার বাড়িতে বসিয়াই পাড়ার দূরবর্তী বাড়িগুলিতে কে কি পড়িতেছে তাহার অনেক কথা শুনিতে পাইতাম। একদিন শিমুলতলার পত্র পাইলাম, তাহারা লিখিয়াছে সকলে একদিন ডাকবাংলায় আশ্রয় লইয়া
খিচুড়িটা দিয়ে খাইয়ে আসিয়াছে। উত্তরে লিখিলাম, এ আমার অগোচর নয়। আরো লিখিলাম যে ডাকবাংলোর হাতার মধ্যে একটা গাছের উপরে ঘু ঘুটাইতেছিল, তোমরা শুনিয়াছিলে কি? সকলে আমার উত্তরকে অবিত্ত মনে করিয়া লিখিল, ঘুঘুর ডাক যদি সকর্ণ শুনিতে চাও তবে এখানে চলিয়া এসো না কেন? ঘুঘুর ডাক শুনিবার জন্য নয়, সে তো কলিকাতায় বসিয়া আমি শুনতে পারি। আত্মীয়স্বজনদের মধ্যে গিয়া পড়িলে অশরীরীর হাত হইতে রক্ষা পাওয়া যাইবে এই আশায় ঠাকুরের উপর বাড়ির জিম্মা রাখিয়া আমি শিমুলতলা রওনা হইয়া গেলাম। সকলে আমার শরীরের অবস্থা দেখিয়া বলিয়া উঠিল, এ কি 2 মাসে যে 6 মাসের রোগী বলিয়া গিয়াছ, ব্যাপারটা কি? কেউ বলিল, শরীর অর্ধেক হইয়া গিয়াছে। কেউ বলিল, বুক ফ্যাকাশে হইয়াছে। কেউ বলিল, কতকাল চুল কাটো নাই। কেউ বলিল, কেবল চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। সকলে সমস্যা বলিল, এখানে কিছুদিন থাকো, সব সারিয়া যাইবে। শিমুলতলায় একটা পাহাড়ের চূড়ায় আমাদের বাড়ি। বাড়ির বারান্দায় বসে মনে হয় থিয়েটারে গ্যালারির উচ্চতম সিটে উপবিষ্ট। সম্মুখে পাহাড় কড়াইয়া নামিয়ে আছে, গায়ে গায়ে ছোট বড় বাড়ি, বাগান, বাগানে সেদের মৌসুমি ফুল, নিম্নে উপত্যকা, ধানের মাঠ, তখন ধান কাটা হয়ে গিয়েছে, একদিকে শিল্দ নদী, এখানে ওখানে দেহাতি লোকের ছোট ছোট গ্রাম, উপত্যকা শেষে বন, বনের মাথার উপর দিয়ে দিগন্ত ঘেরিয়া অর্ধচন্দ্রাকৃতি পাহাড়, মাথায় শাল ও বাঁশের ঘন বন। সারাদিন বারান্দায় বসিয়া থিয়েটারে দর্শকের মতো এই দৃশ্য দেখিতাম। এই নিস্তব্ধতার মধ্যে মূর্তিমান জনসনাতার মতো রেলগাড়ি মাঝে মাঝে বেগে চলিয়া যাইত, গাছের ফাঁক দিয়া দেখিতে পাইতাম। এখানে আসিয়া আর একটি আবিষ্কার করিলাম। একদিন সকালে আমরা 3 জনে দূরপাল্লার ভ্রমণে বাহির হইয়াছি। অনেক দূর গিয়া চায়ের তৃষ্ণা পাইল। একটা থলিতে স্টোভ, চা, চিনি, কেটলি প্রভৃতি ছিল, কেবল দুধের অভাব। মাঠের মধ্যে দুধ পাইবার আশা নেই দেখিয়া নিবৃত্ত হইতে হইয়ে হইতে যাইতেছি। আমি মানিত বলিয়া উঠিলাম, ওই দেখো দুধে মাঠের মধ্যে গোটাকয় গরু রাখাল দেখা যাইতেছে, ওখানে কেন দুধ বুলিতে পারে? সকলে ভালো করিয়া দেখিল, কিন্তু কিছুই দেখিতে পাইল না। আমি বলিলাম, তোমরা কেন দেখিতে পাইতেছ না? ওই তো স্পষ্ট। তারা বলিল, চায়াতৃষ্ণা বলতেছি, এখন ঠাট্টা ভালো লাগে না। একজন বলিল, লোকে মাঠের মধ্যে মৃগ তৃষ্টিকা দেখে, তুমি যে গো তৃষ্টিকা দেখিতে লাগিলে। তৃতীয়জন বলিল, তুমি কি চোখে দূরবীন লাগাইয়াছ নাকি? আমি বললাম, অবিশ্বাসের কাজ কি, আমাদের তো যাইতেই হইবে, চলো ওই দিকেই যাই না। সকলে নির্দিষ্ট দিকে ছুটলাম। প্রায় 1 কোশ পথ চলিবার পরে সত্যই সকলে ওই গরুর পাল দেখিতে পাইল। আমার সঙ্গীদের একজন বলিল, আশ্চর্য, তুমি 1 ক্রোশ দূর হতে দেখিলে কি রূপে, তাই তোমার চোখে এমন অস্বাভাবিক উজ্জ্বল। একজন বলিল, আমদানি ঢিল লাগিয়েছে, মাঠে গরু চড়বে আর বিচিত্র কি। একজন বলিল, এমন অস্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু ভালো লক্ষণ নয়। সে প্রথম আবিষ্কার করিলাম, শ্রবণ শক্তির মতো আমার দৃষ্টির সীমা অনেক বাড়িয়া গিয়াছে। এইখানে আসিয়া অশরীরী প্রভাব সম্বন্ধে খাওয়াকেও কিছু বলি নেই। বলিব আর কি, বলিবার আছেই বা কি, আর বলিলে এই বেলাকে বিশ্বাস করিবে কেন? ভাবিতাম, অশরীরী এমন করিয়া আমার কালো চোখের সীমানা বাড়াইয়া দিতেছে কেন? অশরীরী প্রভাবের সহিত যে শক্তি বৃদ্ধি জড়িত সে বিষয়ে আমার সন্দেহগত ছিল না। এখানে কাহারও কোনো কাজকর্ম ছিল না। বাড়ির টানা বারান্দায় বসিয়া সকলে তাস পাশা খেলিত ও হল্লা করিত। আমি তাহাদের সঙ্গে এড়াইয়া পাহাড়ের উপরের একটি ছাল ঠা অর্জুন গাছের তলায় গিয়া বসিতাম। এখানে বসিলে দিগন্তের পাহাড়ের অর্ধচন্দ্র ও অন্যরেখা দেখিতে পাইতাম, উপত্যকার সমস্ত দৃশ্য অত্যন্ত স্পষ্ট দেখিতাম, বনে সমস্ত গাছপালাগুলো স্পষ্ট দেখিতে পাই কিনা পরীক্ষা করিবার ইচ্ছা হইল। বন্যার দিকে ভালো করে তাকাইলাম, কিন্তু আশ্চর্য, আমার চোখে বন আর গাছপালার ঘনীভূত সমষ্টি নয়, প্রত্যেকটি গাছ তাহার শাখা প্রশাখা পত্রপল্লব লইয়া স্বতন্ত্রভাবে যেন দেখিতে পাইতেছি। নিজের শক্তিতে নিজেই ভীত হইলাম, যেন চোখ দুটি ও কান দুটি কোনো এক জাদু করে, আমি হতবুদ্ধি দর্শক মাত্র। রাতের বেলায় উপসর্গ আরো বিচিত্র, বুঝিলাম অশরীরী ক্রমেই আমার বুদ্ধিকে বহুগ্রস্ত করিয়া ফেলিবে। অবশেষে শেষ গ্রাসে দেহটাকে হয়তো আত্মশ্বাস আত্মসাৎ করিয়া বায়ুরূপে বায়ুতে মিলিয়া যাইবে। রাতের বেলাতে অনেকক্ষণ পর্যন্ত তাস পাশা এবং গান বাজনা চলিত বলিয়া স্বতন্ত্র একটি ঘরে আমার শুইবার ব্যবস্থা হইয়াছিল। সে ঘরে আর কেহ থাকিত না। এই ঘরটি একটি দেয়ালে বিহারের পূর্বতন ইংরেজি গভর্নরের একখানা ছবি টাঙানো ছিল, একসময় শখ করিয়া টাঙানো হইয়াছিল, এখন খুলিয়া ফেলিলেও চলিত, কিন্তু নিতান্ত অবহেলাতেই খোলা হয় নাই। আমার ইচ্ছে হইল ছবিখানা খুলিয়া ফেলি, কিন্তু ততক্ষণে উদ্যম হইল না। একবার ভাবিলাম খুলিয়া না ফেলিয়া ঘুরিয়ে ঘুরাইয়া দিই, গভর্নর বিমুখ হইয়া বিরাজ করিয়া থাকুক করিতে থাকুক, তাহা হইয়া উঠিল না। রাত্রি ঘুমাইলাম, কোনো বিঘ্ন হইয়াছে বলে মনে হয় না। ভোরবেলা উঠিয়া ছবিখানা দেখে চাহিয়াই দেখিলাম সেখানে ঘোরানো অবস্থায় আছে। চমকিয়া উঠিলাম, এ কাজ করিল কে? আমার মনের বাসনা জানিল কে?
ঘরেই বা ঢুকিল হবে, ঘরের দরজা তখন বন্ধ। আমি স্বপ্নে উঠিয়া এ কাজ করিয়াছি, বিশ্বাস হইল না। প্রত্যয় হইল যে এ সেই অশরীরী কাজ। ছবিখানা সোজা করিয়া দিলাম, কিন্তু ব্যাপারটা কাহাকেও আর বলিলাম না। বলিলেও কেউ বিশ্বাস করিত না, হয়তো আমি এক প্রকার নতুন ধাপ্পা দিতেছি। আমি সারাদিন আর সকলের হইতে দূরে সে অর্জুন গাছটার তলায় বসিয়া কাটাইতাম, মন্দ লাগিত না, মানুষের সঙ্গ আমার বিষাক্ত লাগিত। এই সময় একটা নতুন ভাব আমাকে পাইয়া বসিল। আমার মরিতে ইচ্ছা করিত, জীবনের আসক্তি আমাকে একেবারে ত্যাগ করিল। আমার কেবলই মনে হইত, এই যে আমার চক্ষুকর্ণের শক্তির বৃদ্ধি, মৃত্যুর পরে মানুষ যে অসীম শক্তি পাইতে পারে এ কেবল তাহারই পূর্বাভাস। ইচ্ছার সঙ্গে সঙ্গে এই পিস্তলটার কথা মনে পড়ে হইয়া যাইত, সেটাকে হাতছাড়া করিনি, সঙ্গে আনিয়াছি। আরও একটা কারণে মরতে ইচ্ছা করিত, মনে হইত একমাত্র এই উপায়েই অশরীরীর আক্রমণ হইতে রক্ষা পাইতে পারি। মনে হইত নিজে অশরীরী হইয়া একেবারে শত্রুটার সঙ্গে মোকাবিলা করিয়া না লই কেন। রাত্রিবেলা ঘরের মধ্যে কাহার পদশব্দে ঘুম ভাঙিয়া যাইত, বিদ্যুতের টর্চ হতে টিপিতাম, কেহ কোথাও নাই। হঠাৎ চোখে পড়িত দেয়ালের ছবিখানাকে কে যেন ঘুরাইয়া রাখিয়াছে। এমনি রাতের পর রাত, দিনের পর দিন চলিতে লাগিল। একদিন অত্যন্ত তুচ্ছ কারণে বাড়ির সকলের সহিত আমার ঝগড়া হইয়া গেল। এখন বুঝিতে পারিতেছি দোষটা সম্পূর্ণই আমার। আমি সেদিন সন্ধ্যার ট্রেনে চুনার রওনা হইলাম। গাড়িতে উঠিবার সময় স্পষ্ট বুঝিলাম অশরীরী আমার সঙ্গ ছাড়ে নাই। সে গাড়িতেই সে উঠিল। কামাটিতে আর একজন মাত্র ছিল, একটি বারতে তাহার শয্যা দেখিতে পাইলাম, কিন্তু লোকটি কোথায়? স্নানের ঘরে আলো দেখিয়া বুঝিলাম আমার সহযাত্রী সেইখানে। আমি একাকী আমার বার্থে বসিয়া রইলাম এবং অল্পক্ষণের মধ্যে ঘুম আসে আসাতে শুইয়া পড়িলাম। যখন নিদ্রা ভাঙিল মুখ আমার জংশন ছাড়াই গেছি। পাশের বঞ্চিত সহযাত্রী শয্যা দেখিতে পাইলাম, কিন্তু লোকটি কোথায়? ভাবিলাম এখনো কি স্নানের ঘরেই আছে? তাহাই সম্ভব, আলো জ্বলিতেছে। ভাবিলাম লোকটা দীর্ঘকাল সেখানে কি করিতেছে। দরজায় কান পাতি শুনিলাম যে ভিতরে কে যেন গুনগুন করিয়া গান গাইতেছে, আর দরজার ঘষা কাছের উপরে একটা অস্পষ্ট ছায়ার মতন দেখিতে পাইলাম। বুঝিলাম মানুষ ভিতরে আছে এবং সে আমার সহযাত্রী ছাড়া আর কেহ নয়। কিন্তু লোকটা তক্ষণ ধরিয়া কি করিতেছে? কৌতূহল বাড়িল। দরজায় টোকা মারিলাম ভিতরে কে বলে চিৎকার করিলাম, কিন্তু ভিতরে হইতে কোনো সাড়া শব্দ পাইলাম না। অবশেষে বিরক্ত হইয়া দরজায় ধাক্কা দিতে শুরু করিলাম। দরজার ভিতর দিকে ছিটকিনি খট করিয়া খুলিয়া গেল, কিন্তু দরজা খুলিল না। মনে হইল কে যেন ভিতর হইতে প্রাণপণ বলে দরজা ঠেলিয়া আছে। দরজা খুলিয়া কোনো লোককে বিব্রত করিবার আমার ইচ্ছে ছিল না। একবার সাড়া দিলেই আমি নিরস্ত হইতাম, কিন্তু সাড়া না পাওয়াতে এবং দরজার প্রতিরোধ বৃদ্ধি পাওয়াতে আমার রোখ ছড়িয়ে গেল। আমি দরজা ঠেলতে লাগিলাম। অবশেষে সেই উদ্যমে কপালে ঘাম দেখা দিল। এমন সময় ছোট একটা স্টেশনে গাড়ি থামিল, একজন যাত্রী উঠিল। সে আমাকে তত অবস্থা দেখিয়া বলিল, কি খুলতে পারছেন না? এই বলিয়া সে দরজায় হাত দিতেই অনায়াসে খুলিয়া গেল। ভেতরে না আছে লোক, না আছে আলো। আমি বিদ্যুতের টর্চ লইয়া ভেতরে ঢুকিলাম। কোনো লোক যে আজ সারাদিনের মধ্যে ঢুকিয়াছিল তাহার চিহ্ন অবধি নেই। তখনই মনে হইল এ কি সেই অশরীরীর কাণ্ড? ওই শয্যার মালিক কি সে অশরীরী? আমি ফিরিয়া আসিয়া ভদ্রলোকটির সঙ্গে গল্প করিয়া রাত কাটাইয়া দিলাম। কিন্তু বুকের ভিতরে কাঁপুনি কিছু দেখে থামিল না। চুনারে নামিবার সময় অবধি বিছানার মালিকের টাকা পাইলাম না। চুনারে পৌঁছিতে বেলা 10টা বাজিয়া গেল। স্টেশনে নামিয়ে একজন ঐদেশীয় লোকের সহিত আলাপ করিয়া লইলাম। তার কাছে সন্ধান লইয়া একখানা এক গাড়িতে চলিয়া গঙ্গার ধারে একটি প্রকাণ্ড পুরাতন অট্টালিকায় এসে উপস্থিত হইলাম। সেখানে একজন কেয়ারটেকার দারোয়ান ছিল। তাকে শুধাইলাম এ বাড়িতে থাকিতে পারা যাইবে কিনা এবং কিরূপ ভাড়া লাগিবে। দারোয়ান জীবনুল, আপনার যতদিন খুশি থাকুন, খুশি হইয়া যাহা দিবেন তাহাই যথেষ্ট। আহারের ব্যবস্থা কি করা যাইবে জিজ্ঞাসা করিলে সে বলিল, বর্তমান উত্থান তাহার কাছেই পাওয়া যাইবে, আর রসুই করিবার জন্য একটা লোকও সে ঠিক করিয়া দিতে পারে, লেকিন মছলি মছলি চলিবে না। আমি ধন্যবাদ দিয়া তাহার সাহায্য গ্রহণ করিলাম এবং জানিয়ে দিলাম মছলি খাইবার ইচ্ছা আমার নাই। তখন দারোয়ানজি সোৎসাহে তাহার প্রতিশ্রুতি পালনে লাগিয়া গেল। বাড়িটি প্রকাণ্ড পুরাতন, আগেই বলিয়াছি আধুনিক কৃপণ কল্পনার যুগে এত বড় অনাবশ্যকের আকাশ ভরা বাড়ি কেহ তো এহারি করে না। বাড়ির ঠিক সম্মুখেই গঙ্গা, এখন বসন্তকালের বাড়ির কাছে অনেকখানি চড়া পড়িয়াছে, তাহা বলিয়া নদীর বিস্তৃতি অল্প নয়। গঙ্গার উপরেই প্রশস্ত টানা বারান্দা। আমার ব্যবহারের জন্য দুটি ঘর পাইলাম, একটি বসিবার, অপরটি শুইবার। ঘরে পুরো গদিওয়ালা খানকতক চেয়ার ও টেবিল, আর শয়ন ঘরে একখানা মস্ত পালঙ্ক।
পাশে একটা চেয়ার টেবিল আলনা আর আছে ঘরের দেয়ালে মানুষ প্রমাণ পিতলের ফ্রেমে বাঁধানো একখানা আয়না। আহার শেষ করিতে বেলা 3টা বাজিয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত বারান্দায় বসে ঘাটে গিয়ে দিলাম। রাত্রে অল্প কিছু আহার করিয়া শুইয়া পড়িলাম। অনেকদিন পরে এই আমার বিঘ্নহীন সুনিদ্রা হইল। ভোরবেলায় উঠিয়া মনে আনন্দ অনুভব করিলাম। ভাবিলাম তবে কোথায় অশরীরীর হাত হইতে বাঁচিয়ে গেলাম। আজ 3-4 মাসের মধ্যে নির্বিঘ্ন নিদ্রায় আরাম আমি পাই নাই। শরীর ভাঙিয়া পড়িবার মতো মৃত্যু ইচ্ছা সেটা একটা কারণ। যেটুকু ঘুম হইত তাহা যেন অশরীরীর নেপথ্য বিধানের সুবিধার জন্যই হইত। নিদ্রার অবসরে হয় গ্লাসের জল ফুরাইত, নয় ছবিখানি ঘুরাই ঘুরিয়া যাইত। ঘুম এবং ঘুম না হওয়ার দুই আমার পক্ষে সমান আতঙ্কের কারণ হইয়া দাঁড়াইয়াছিল। গত রাত্রে নিশ্চিন্ত ঘুমে তাই প্রফুল্ল বোধ করিলাম। ভিখু নামে এক ছোকরা বৃত্তকে দারোয়ানজি ঠিক করিয়া দিয়েছিল। সে কাজকর্ম সব জানে, চা জল খাবার ডাল ভাত তরকারি রুটি পুরি যাহা প্রয়োজন সমস্ত সময় মতো করিয়া আনিত। ঘর ঝাড়ু দিত, বিছানা পাতিয়ে দিত, কোনো বিষয় আমার ভাবিবার আবশ্যক ছিল না। আমি সারাদিন বসিয়া গড়াইয়া বেড়াইয়া কাটিয়া দিতাম। চুনার প্রবাসের দ্বিতীয় দিন বিকালে আমি গঙ্গার তীর বরাবর বেড়াইতে বাহির হইলাম। অনেক দূর গিয়া প্রাচীন বয়সের ঝাউ গাছে কেটে সমাধিস্থানে দেখিতে পাইলাম অনেকগুলি মুসলমানের কবর। কবরগুলি এখনো সুরক্ষিত। পাশে ছোট একখানা খাপড়ের ঘরে একজন মুসলমান বাস করে। তার সঙ্গে আলাপ করিয়া জানিলাম যে কবরগুলি রক্ষা মেরামত করিবার জন্য একটি জায়গায় আছে, সে তার মালিক বা জিম্মাদার। তার মুখে শুনিলাম যে বহুকাল আগে এখানে হুমায়ুন বাদশাহের সঙ্গে শের শাহের জব্বল লড়াই হইয়াছিল, অনেক মোগল পাঠান মরিয়াছিল। হুমায়ুন বাদশাহী লাভ করিবার পর এখানকার কবরগুলি খবরদারির জন্য জায়গির দান করেন। সেই জায়গির ধারা আজও অক্ষুণ্ণ আছে। ইতিহাসে শেরশাহ হুমায়ুনের লড়াইয়ের কথা পড়িয়াছি বটে, আর ওই যে অদূরে গিরিচূড়ার চুনার গড় তাহা সুবিদিত। গিরিচূড়া চূড়াবলম্বী সেই গড়ের ছায়াতে চিরনিদ্রিত এই কবরগুলির উপর প্রাচীনকালে যেন সযত্নে অঞ্চল বিছিয়ে দিয়েছে। স্থানটি যেমন নির্জন তেমনি মনোরম। সম্মুখে গঙ্গা, পিছনে স্তম্ভিত চুনার গড়, আর চারিদিকে শ্মশানের ধূমের মতো ধূসর ঝাউ গাছ। ইতিহাসের দীর্ঘশ্বাস যেন তাহাদের শাখায় শাখায় নিরন্তর শেষিত হইতেছে। স্থানটি আমার মনকে বড়ই টানিল। আমি সেখানে বসিলাম। কতক্ষণ এরকম বসিয়াছিলাম জানি না, যখন হুঁশ হইল দেখিলাম গঙ্গার ওপারে তৃতীয়ার অস্তমান চন্দ্রকলা কাঁচের আড়াল দিয়া হুমায়ুনের গুপ্তচরের মতো এরপরে পরিপ্রেক্ষিতকে রক্ষা করিতেছে। আমি উঠিয়া বাসার দিকে রওনা হইলাম। সমুদ্রের জোয়ারের গর্জনের মতো ওই ঝাউয়ের একটা হুহু শব্দ কান ভরিয়া লইয়া রওনা হইলাম। পরদিন বিকেলে বাড়াইতে বাহির হইবার সময় আমার নূতন জুতো যারা পাইলাম না, সন্দেহ হইল। এই ভিখুর কাছে তাকে ডাকিলাম। শুনলাম সে বাজারে গিয়াছে, ও তার এক জোড়া জুতা পরিয়ে বাহির হইলাম। সে ঝাউঘেরা গোরস্থানে গিয়ে পৌঁছিলাম। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে এক জায়গায় বসিলাম। এমন সময় গোরস্থানের রক্ষক সে বৃদ্ধ মুসলমান আসিয়া সালাম করিয়া দাঁড়াইল। শুধাইলাম খবর কি? সে বললো, বাবুজি কাল অনেক রাত্রে দুই বাবু এখানে বাড়িতে আসিয়াছিলেন, তাহাদের কেউ বোধহয় একজন জুতো ফেলিয়া গিয়াছেন। তারপর নিবেদন করিলাম আমি যেন খোঁজ করিয়া জুতো জোড়া মালিককে দিই। আমি তাকে জুতো জোড়া আনিতে বললাম। একটু জুতো আনিলে আমি চমকিয়া উঠিলাম। এ কি, এ যে আমার জুতো! আমার বিস্ময় তার কাছে প্রকাশ না করিয়া বললাম, এরকম লোক আর কীরকম লোক আর বলতো? সে বললো, বাবুজি আমি অন্ধকার রাত্রে দূর হইতে দেখিয়াছি, কীরকম লোক কেমন করিয়া বলিব? তবে দুইজন লোক তাহাতে সন্দেহ নেই। তার কথায় আমার বিস্ময় বাড়িয়া ত্রাসে পরিণত হইল। আমি খোঁজ করিয়া মালিককে দেবো জানাইয়া জুতো জোড়াটি কাগজে মুড়িয়া লইয়া আসিলাম। বাসায় আসি ভাবিলাম এ কেমন হইল, আমি কি রাত্রে সেখানে গিয়াছিলাম? স্বপ্নে আসিতে পারিলে লোকে এমন বেড়াইয়া থাকে শুনিয়াছি, তবে কি আমারও সেই রোগ হইল? কিন্তু সঙ্গে দ্বিতীয় ব্যক্তিটিকে, সেই অশরীরী জানত, তবে কি সেই অগ্নিয় সত্তা অশরীরী নয়? নতুবা কবর রক্ষক তাকে দেখিল কিভাবে? অজ্ঞাতসারে ঘুমের ঘোরে আমি কি তাহার ভ্রমণসঙ্গী হইয়া উঠিয়াছি নাকি? এই কথা মনে হইবা মাত্র সেই নিঃসঙ্গ নিস্তব্ধ ঘরের মধ্যে গাছ হাত করিয়া উঠিল, দেহের প্রত্যেকটি লোম খাড়া হইয়া উঠিল। সংকল্প হইল আজ হইতে রাত্রে আর ঘুমাইলে চলিবে না। স্থির করিলাম দিনের বেলা ঘুমাইয়া লইয়া রাত্রে জাগিয়া কাটিব। রাত্রে জাগিবার সংকল্প করিলাম। হঠাৎ বোধহয় একবার ঘুমাইয়া পড়িয়াছিলাম, দরজায় কড়াঘাত শব্দে ঘুম ভাঙিয়া গেল। কে বলিয়া চিৎকার করিলাম।
আর কোনো সাড়া নেই। আবার জাগিবার চেষ্টা ছিল, বোধ করে এটা তন্দ্রা আসিয়া ছিল। আবার দরজা না শুনতে বুঝলাম এ সেই অশরীরী ক্রিয়া। বুঝিলাম অশরীরী আজ তার ভ্রমণ সঙ্গী সন্ধান আসিয়াছে, কাজে এবার আর সাড়া দিলাম না, চুপ করিয়া বসিয়া রইলাম। এমনি ভাবে ঘুমের সঙ্গে যুদ্ধ করিয়া রাতটা কাটিয়া গেল। তারপরে প্রতি রাত্রে এমনি ধারা চলিতে লাগিল, জাগরণ ও তন্দ্রায় আমার চোখে মল্ল জ্বলিতে থাকে। যেমনি একটু তন্দ্রা আসে অমনি দরজা নাড়া শব্দ অথবা বাইরে পদধ্বনি শুনতে পাই। একদিন হঠাৎ পিঠের উপরে কার তপ্ত নিশ্বাস সম্ভব করে ধর্মর করে জাগিয়ে উঠিলাম। ঘর নির্জন, কেউ কোথাও নাই। কয়েকদিন এমনি চলিলে আমার শরীর আরো ভাঙিয়া পড়িল। ভাবলাম এরকম চলতে থাকলে এই বিদেশে মরিতে হইবে। আমার কেমন যেন ধারণা হইয়া গিয়েছিল এই যাত্রা আমাকে মরিতেই হইবে। ভাবিলাম মরিতেই হয়তো কলিকাতা ফিরিয়া মরিব, বিদেশে বিবাহিয়ে মরিব কেন। এতক্ষণ বারান্দায় রইয়াছিলাম, এবার একটা কাজে ঘরে ঢুকিতেই মনে হইল আয়নার মধ্যে যেন কার ছায়া। আবার তাকাইলাম, শূন্য আয়না ঝকঝক করিতেছে, ঘরের মধ্যে কেহ কোথাও নাই। একবার মনে হইল আমার ছায়া, পরক্ষণেই বুঝিলাম আমার ছায়া হইতেই পারে না, কারণ আমি যেখানে দাঁড়াইয়া গিয়া সেখানকার ছায়া আয়নায় পৌঁছায় না। তবে কি দেখিলাম, বিশ্বাস জন্মিল যে আমি কোনো দুর্গীয় সত্তা ষড়যন্ত্রের শিকার। সেই সন্ধ্যাবেলায় বেড়া গিয়ে সবে ঘরে ঢুকিয়াছি, দেখিলাম স্পষ্ট, দেখিলাম মনে হবে অনুমান করা নয় যে আয়নার উপরে ছায়া, শুধু এক বিদ্যুৎ ঝলকের জন্য শুধু জলের দাগ কাটার মতো। কিন্তু সত্যিই দেখিলাম যে তার তো সন্দেহ নেই। তখনই মনে পড়িল ঘর তো অন্ধকার, এখনো আলো জ্বালানো হয়নি, তবে ছায়া পড়িবে কি কি উপায়। বিদ্যুতের টর্চ টিপিলাম শূন্য ঘর, ঘরের সেই সুবৃহৎ শূন্যতাকে একটা বিরাট হাঁয়ের মতো মনে হইল। অবশেষে কিভাবে আমার ত্রাস যে রোখে পরিণত হইলো সে প্রশ্নের উত্তর দিবার সাধ্য আমার নাই। তবে আমার ধারণা এই যে কোনো একটা মনোভাব চরমে পৌঁছিলে তাহা অপর একটা মনোভাবে পরিণত হয়। মানুষের মনের সমস্ত ভাবগুলোর মধ্যে গোপন চলাচলের একটা পথ আছে বলিয়েই এমন বোধ করি সম্ভব হয়। আমার মাথায় রোগ চাপিয়া গেল যে মরিতেই যখন হইবে, মরিতেই যখন বসিয়াছি অশরীরীর মুখে গ্রাস কাড়িয়া লইয়া মরিব, আর কিছু না মারি তাহাকে শিকারের আনন্দ হইতে বঞ্চিত করিয়া মরিব। মৃত্যু যখন আমার আসন্ন মনে হইল, এইভাবে মরিলেই আমার মরা সার্থক হইবে। আমি স্থির করিলাম যে আর দুই এক রাত্রে অশরীরীর রহস্য উদ্ঘটনের শেষ চেষ্টা করিব, পারিত উত্তম না পারিত নিজের প্রাণ নিজের হাতে লইব, অশরীরীর শিকারে পরিণত হইব না। এখন হইতে গুলিভরা পিস্তলটা সর্বদা পকেটে রাখিতে লাগিলাম। সেদিন রাত্রে আমার জীবনের শেষ রাত্রি হইবে যখন ভাবিয়াছিলাম, তখন সে জানিত যে সেই রাত্রি আমার মুহুর্মুক্তির রাত্রি হইবে। অনেক রাত্রি পর্যন্ত বারান্দায় বসিয়াছিলাম, বলা বাহুল্য একাকী রাত্রি, ঘন অন্ধকার, দূরাগত ঝাউ গাছের হুহু শব্দ, পর্বতের তৃণভূমি হইতে বাহিত দীর্ঘ নিঃশ্বাসের মতো শ্রুত হইতেছিল, সমুখে গঙ্গা, সেখানে অন্ধকারে কিছু ফিকা নতুবা বুঝিবার আর কোনো উপায় নেই। বসিয়ে বসিয়ে একটু তন্দ্রা আসিয়াছিল, এমন সময় মনে হইল ঘরের মধ্যে কে যেন শিস দিতেছে। দ্রুত পদে ঘরে ঢুকিয়া পড়িলাম। আজ আমার মনে আর ভয় ছিল না, অশরীরীকে গুলিবিদ্ধ করিয়া হত্যা করা সম্ভব হইলে অবশ্যই করিতাম, কিন্তু মনের এই অবস্থাতেও বুঝিয়াছিলাম যে তাহা সম্ভব নয়, তাই নিজেই মরিব। অশরীরীকে উপস্থিতিতে অশরীরের উপস্থিতিতে নিজের হাতেই মরিব, তাহার শিকার ফসকাইয়া যাইবে, সে হতাশ হইবে। সে কি আনন্দ! ওই এক আনন্দেই তখন জীবনে অবশিষ্ট ছিল। উৎকট উল্লাসে হাসিয়া উঠিলাম, অনেকদিন হাসি নেই, এত উচ্চস্বরে কখনো হাসি নেই। নিজের হাসিতেই নিজে চমকিয়া উঠিলাম। হঠাৎ সেই ছায়া, ঈষৎ আলোকিত কক্ষের আয়নার উপরে সেই ছায়া, শুধু এক পলকের জন্য। পিস্তল বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখিলাম দরজাটা খোলা ছিল, বন্ধ করিয়া আসিলাম। তখন আমার মুখ দরজার দিকে, আমার ঠিক পিছনে দেয়ালের গায়ে আয়না, পিছনে সেই শিস দেওয়া শব্দ, পিছনে ফিরিবা মাত্র ছায়া শরীর অশরীরী, মনে হইল যেন আর আয়নার উপরে নাই, আমার দিকে আরেকটা অগ্রসর হইয়া আসিয়াছে। কি করিতেছি ভাবিয়া দেখিবার আগে পিস্তল তুলিয়া নিজের মাথা লক্ষ্য করিয়া গুলি ছুটিলাম। কেবল তড়িৎবেগে মনে হইল আমার ঠিক পিছনে সে যখন রহিয়াছে সেও মরিবে। এক গুলিতে শিকার ও শিকারী দুজনেই জীবনাবসান। বোধ হয় হাত একটু কাঁপিয়া গিয়াছিল। শূন্য ঘরে পিস্তলের শব্দ মাথা করিতে লাগিল, পিছন হইতে একটা নিদারুণ নিষ্ঠুর হাসির কনকন শুষ্ক আওয়াজ কানে আসিল। মনে হইল অশরীরী আমার ব্যর্থ চেষ্টাকে ধিক্কার দিয়ে হাসিতেছে। চারিদিকে বড়দের গন্ধ, ঘরের মাঝে কাঁপিতেছে, ছাদ ঘুরিতেছে, সমস্ত অন্ধকার। পরদিন যখন জ্ঞান হইল, দেখিলাম আমি শয্যার উপর শায়িত, ভিখু মাথায় বাতাস করিতেছে, পায়ের কাছে দাঁড়াওয়ান যে গম্ভীর মুখে দণ্ডায়মান, শিমুল তারার ঠিকানা একটা তার করিতে পারিয়া আবার আমি ঘুমাইয়া পড়িলাম। পরদিন যখন ঘুম ভাঙিল, দেখিলাম যে আমার পরিবারের জনতিনেক কাছে বসিয়াছে,
তাদেরকে বলিলাম আজই আমাকে এখানে হইতে লইয়া চলো। পরদিন প্রাতে শিমুলতলা আসিয়া বুঝাইলাম এই ঘটনার পরে 5-7 বছর অতীত হইয়াছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক, অশরীরের স্থিতি আমার মনে ফিকা হইয়া আসিয়াছে। কিন্তু সত্য করিয়া বলি এই রহস্যের উত্তর আজও পাই নাই, ডাক্তারদের জিজ্ঞাসা করিয়া সেই পুরাতন উত্তরই পাইয়াছি, নার্ভাস শক। মনস্তাত্ত্বিকদের জিজ্ঞাসা করিয়া উত্তর পাইয়াছি সমস্ত ব্যাপারটাই একটা সাবজেক্টিভ রিয়াকশন। বন্ধুরা বলে আমি ধাপ্পা দিতেছি, কিন্তু আমি জানি, মর্মান্তিকভাবে জানি সমস্ত নিদারুণভাবে সত্য। কেমন খুঁড়িয়ে না জানি অশরীরীর মোহময় খোলসের মধ্যে আমি ঢুকিয়া পড়িয়াছিলাম, সেই রাত্রির পিস্তলের গুলি সেই মোহভেদ করিয়া দিয়ে আমাকে বাঁচাইয়া দিয়েছিল। অশরীরীর নিজের ব্যর্থতায় আত্মধিক্কারের অট্টহাস্য করিয়া সঙ্গ পরিত্যাগ করিয়া গিয়াছিল। বন্ধুরা বলে ওসব তোমার কবিত্ব, যাহাকে ধিক্কারের অট্টহাস্য করিতেছ বস্তুত তাহার পিস্তলের গুলি লাগিয়া সেই বৃহৎ আয়নাখানা ভাঙিবার শব্দ ছাড়া আর কিছুই নয়। আমি বুঝাইতে পারি না, চুপ করিয়া থাকি। এই গল্প এখানেই শেষ, ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।